ফ্রেন্ডস ওয়েলকাম টু কম্পিটিটিভ শিক্ষা আজকে তোমাদের কারেন্ট অফেয়ার্সের ফিফথ ক্লাস এবং তোমাদের এটি হচ্ছে ডে অ্যান্ড তোমাদের সেকেন্ড ক্লাস যে এর আগে তোমাদের ডে অ্যান্ড থিমস থেকে একটি ক্লাস নেওয়া হয়েছে এটা হচ্ছে সেকেন্ড ক্লাস তো এর আগের দিনে তোমাদের জুলাই মাস পর্যন্ত কমপ্লিট করা হচ্ছে তোমাদের ডে অ্যান্ড থিমস আজকে যে ক্লাসটি করা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের আগস্ট থেকে তোমাদের একুত্রিশ ডিসেম্বর পর্যন্ত দু হাজার তেইশের তো আজকের যে টপিকটি শুরু করা যাক সেটা হচ্ছে পনেরোই আগস্ট দু হাজার তোমাদের ইন্ডিয়ার স্বাধীনতা দিবস পালন করা হয়েছে সাতাত্তরতম এবং যার থিমস ছিল এবছর হচ্ছে তোমাদের নেশান ফার্স্ট অলওয়েজ ফার্স্ট এর পরবর্তী আছে তোমাদের উনত্রিশে আগস্ট তোমাদের ন্যাশনাল স্পোর্টস ডে হিসেবে পালিত হয়েছে দু হাজার তেইশে এবং এর থিমস ছিল তোমাদের দু হাজার তেইশে স্পোর্টস আর অ্যান্ড এন এনাবিল আর টু ইনক্লুসিভ ইন ফিট সোসাইটি এবং এরপর আসে তোমাদের ফিফথ সেপ্টেম্বর তোমাদের ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি হিসেবে পালিত হয়েছে দু হাজার তেইশে এর পরবর্তী আসে তোমাদের আটই সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল লিটারেচারি ডে হিসেবে তোমাদের পালন করা হয় যার থিম ছিল দু হাজার তেইশে প্রোমোটিং লিটারেচারি ফর এ ওয়ার্ল্ড ট্রানজেশান বিল্ডিং ফর বিল্ডিং ফর ফাউন্ডেশন ফর সাস্টেনেবেল অ্যান্ড পিসফুল সোসাইটিস এর পরবর্তী আছে তোমাদের চোদ্দোই সেপ্টেম্বর যেটা হচ্ছে হিন্দি দিবস হিসেবে পালিত হয় দু হাজার তেইশে এর পরবর্তী হচ্ছে তোমাদের পনেরোই সেপ্টেম্বর যেটা তোমাদের ন্যাশনাল ইঞ্জিনিয়ার ডে হিসেবে তোমাদের পালিত হয়েছে যার থিম ছিল দু হাজার তেইশে ইঞ্জিনিয়ারিং ফর এ সাস্টেনেবেল ফিউচার এর পরবর্তী হচ্ছে তোমাদের পনেরোই সেপ্টেম্বর সেম সেম ডেতেই তোমাদের পনেরোই সেপ্টেম্বরেই ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি হিসাবে পালিত হয়েছে যার থিম ছিল এবছর এম্পায়ারিং দ্য নেক্সট জেনারেশান এর পরবর্তী হচ্ছে তোমাদের ষোলোই সেপ্টেম্বর ওয়ার্ল্ড ওজন ডে হিসেবে তোমাদের পালিত হয়েছে দু হাজার তেইশে এবং থিম ছিল এর মন্টেরাল প্রোটোকল ফিক্সিং দ্য ওজন লেয়ার অ্যান্ড রিডিউসিং ক্লাইমেট চেঞ্জ এর পরবর্তী পরবর্তী হচ্ছে তোমাদের আঠেরোই সেপ্টেম্বর যেটা হচ্ছে ওয়ার্ল্ড ডে হিসাবে তোমাদের পালিত হয়েছে এর পরবর্তী হচ্ছে একুশে সেপ্টেম্বর তোমাদের ইন্টারন্যাশনাল ডে অফ পিচ হিসেবে পালিত হয়েছে যার থিম ছিল দু হাজার তেইশে অ্যাকশান ফর পিচ আওয়ার ফর দ্য গ্লোবাল গ্লোবাল গোলস এর পরবর্তী হচ্ছে তোমাদের একুশে সেপ্টেম্বর যেটার তোমাদের পালিত হয়েছে ওয়ার্ল্ড মার্স ডে হিসাবে যার থিম ছিল হচ্ছে তোমাদের নেভার টু আর্লি নেভার টু লেট এর পরবর্তী পরবর্তী হলো তোমাদের ছাব্বিশে সেপ্টেম্বর যেটা হচ্ছে ওয়ার্ল্ড এনভারনমেন্টাল ডে হিসেবে হেলথ ডে হিসেবে তোমাদের পালিত হয়েছে দু হাজার তেইশে এবং এর থিম ছিল হচ্ছে তোমাদের গ্লোভার এনভারনমেন্টাল পাবলিক হেলথ স্ট্যান্ডিং আপ টু প্রোটেক্ট এভরিওান হেলথ ইচ অ্যান্ড এভরি ডে এরপর হচ্ছে হচ্ছে তোমাদের সাতাশে সেপ্টেম্বর যেটা তোমাদের ওয়ার্ল্ড ট্যুরিজম ডে হিসেবে পালিত হয়েছে দু হাজার তেইশে এবং এর থিম ছিল হচ্ছে ট্যুরিজম অ্যান্ড গ্রিন ইনভেস্টমেন্ট এরপর হচ্ছে হচ্ছে তোমাদের আঠাশে সেপ্টেম্বর ওয়ার্ল্ড রেবিস ডে হিসেবে পালিত হয়েছে এবং এর থিম ছিল হচ্ছে অল ফর ওয়ান ওয়ান হেলথ ফর অল এর পরবর্তী হচ্ছে তোমাদের উনত্রিশে সেপ্টেম্বর যেটা হচ্ছে ওয়ার্ল্ড হার্ট ডে হিসেবে পালিত হয়েছে এবং এর থিম ছিল হচ্ছে তোমাদের ইউজ হার্ট নো হার্ট এর পরবর্তী হলো তোমাদের ফিফথ অক্টোবর যেটা তোমাদের ওয়ার্ল্ড টিচার ডে হিসেবে পালিত হয় প্রতি বছর এর থিম ছিল হচ্ছে দ্য টিচার উই নিড ফর দ্য এডুকেশান উই ওয়ান্ট দ্য গ্লোবাল ইম টু রিভার্স দ্য টিচার স্ট্রং এর এরপর হচ্ছে তোমাদের এগারোই অক্টোবর যেটা তোমাদের ইন্টারন্যাশনাল গার্লস ডে হিসেবে পালিত হয় প্রতি বছর যার থিম ছিল হচ্ছে ইনভেস্ট ইন গার্ল রাইট আওয়ার লিডারশিপ আওয়ার উইল ওয়েল বিং এরপর হচ্ছে আমাদের ফিফটিন অক্টোবর যেটা তোমাদের ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে হিসেবে পালিত হয়েছে এবং ষোলোই অক্টোবর তোমাদের ওয়ার্ল্ড ফুড ডে হিসেবে প্রতি বছর পালিত হয় যেটা থিম ছিল দু হাজার তেইশে ওয়াটার ইজ লাইফ ওয়াটার ইজ ফুড লিভ নো ওয়ান বিহাইন্ড এর পরবর্তী হচ্ছে তোমাদের সতেরোই অক্টোবর যেটা তোমাদের ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এডিশন অফ প্রভার্টি হিসেবে পালিত হয়েছে দুহাজার তেইশে যার থিম ছিল ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড সোশ্যাল প্রোটেকশান পুটিং ডিজিনিটি ইন প্র্যাকটিস ফর অল এর পরবর্তী আছে তোমাদের চব্বিশে অক্টোবর যেটা ইউনাইটেড নেশন ডে হিসেবে পালিত হয়েছে যার থিম ছিল দ্য ফ্রন্ট লাইন্স ফ্রন্ট লাইন্স অফ ক্লাইমেট অ্যাকশান এর পরবর্তী হয়েছিল তোমাদের চব্বিশে অক্টোবর যেটা তোমাদের ওয়ার্ল্ড পোলিও ডে হিসেবে পালিত হয়েছে এবং যার থিম ছিল এ হেলথিয়ার ফিউচার ফর মাদার্স অ্যান্ড চিলড্রেন এর পরবর্তী হচ্ছে তোমাদের একত্রিশ অক্টোবর যেটা হচ্ছে তোমাদের রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালিত হয়েছে দু হাজার তেইশে এরপর হচ্ছে তোমাদের বারোই নভেম্বর যেটা হচ্ছে তোমাদের ওয়ার্ল্ড পেনেনিউমা ডে হিসেবে পালিত হয়েছে যার থিম ছিল হচ্ছে এভরি ব্রেথ কাউন্ট স্টপ পেনেনিউমা ইন ইটস ট্রাক যেটা তোমাদের তোমাদের ফুসফুসের সমস্যার জন্য যে এটা হয় সেটা এর পরবর্তী হচ্ছে তোমাদের চোদ্দই নভেম্বর যেটা হচ্ছে তোমাদের ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে হিসেবে পালিত হয় যার থিম ছিল হচ্ছে অ্যাক্সেস টু ডায়াবেটিস কেয়ার এর পরবর্তী হচ্ছে তোমাদের সতেরোই নভেম্বর ন্যাশনাল এপিলস ডে হিসেবে পালিত হয়েছে এবং উনিশে নভেম্বর তোমাদের ওম্যান এন্টার এন্টারপ্রিনোরশিপ ডে হিসেবে পালিত হয়েছে এবং তোমাদের উনিশে নভেম্বরের সেম ডেতেই ওয়ার্ল্ড টয়লেট ডে হিসেবে পালিত হয় যার থিম ছিল হচ্ছে অ্যাক্সেলারিটিং চেঞ্জ এরপরে হচ্ছে কুড়ি নভেম্বর যেটা হচ্ছে ওয়ার্ল্ড চিলড্রেন ডে হিসেবে পালিত হয় প্রতি বছর যার থিম ছিল দু হাজার তেইশে ফর এভরি চাইল্ড এভরি রাইট এরপরে হচ্ছে ছাব্বিশে নভেম্বর যেটা হচ্ছে কনস্টিটিউশন ডে হিসেবে ডে অফ ইন্ডিয়া হিসেবে পালিত হয় প্রতি বছরই ছাব্বিশে নভেম্বর এর ছাব্বিশে নভেম্বর হচ্ছে ন্যাশনাল মিল্ক ডে হিসেবে পালিত হয় এর পরবর্তী আছে তোমাদের দু হাজার তেইশের ডিসেম্বর মাস যেটা হচ্ছে তোমাদের ফার্স্ট ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে হিসেবে পালিত হয় যার থিম ছিল দু হাজার তেইশে লেটস কমিউনিটিস লিড এর পরবর্তী আসে তোমাদের ফার্স্ট ডিসেম্বর বিএসএফ রেজিং ডে হিসেবে পালিত হয়েছে এবং সেকেন্ড ডিসেম্বর তোমাদের ন্যাশনাল পলিউশন প্রিভেনশন ডে হিসেবে পালিত হয়েছে এর পরবর্তীতে তোমাদের সেকেন্ড ডিসেম্বরেই তোমাদের ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেচারি ডে হিসেবে পালিত হয় যার থিম ছিল প্রোমোটিং লিটারেচার ফর এ ওয়ার্ল্ড ইন ট্রানজেশান বিল্ডিং বিল্ডিং দ্য ফাউন্ডেশন ফর সাস্টেনেবেল অ্যান্ড পিসফুল সোসাইটিস এর পরবর্তী হিসেবে তোমাদের সেকেন্ড ডিসেম্বরে তোমাদের ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে হিসেবে পালিত হয়েছে দু হাজার তেইশে যার থিম ছিল হচ্ছে সাস্টেনেবেল ডেভেলপমেন্ট ফর এ ক্লিন অ্যান্ড হেলদি প্ল্যানেট এরপরে তোমাদের ফোর্থ ডিসেম্বর যেটা পালিত হয় সেটা হচ্ছে তোমাদের ইন্ডিয়ান নেভি ডে হিসাবে এবং দশই ডিসেম্বর তোমাদের পালিত হয় তোমাদের হিউম্যান রাইট ডে হিসাবে যার থিম ছিল দু হাজার তেইশে ফ্রিডম ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস ফর অল এর পরবর্তী হচ্ছে তোমাদের এগারোই ডিসেম্বর যেটা ইউনিসেফ ইউনিসেফ ডে হিসেবে পালিত হয়েছে দু হাজার তেইশে এবং চব্বিশে ডিসেম্বর তোমাদের ন্যাশনাল কনজিউমার রাইট ডে হিসেবে পালিত হয়েছে দু হাজার তেইশ এবং তোমাদের পঁচিশে ডিসেম্বর গুড গভর্নমেন্টস ডে হিসেবে তোমাদের পালিত হয়েছে তো এই ছিল তোমাদের ইম্পর্টেন্স ডে অ্যান্ড থিমস দু হাজার তেইশে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সাবস্ক্রাইব দ্য চ্যানেল প্লিজ